প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিং এর পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে নিয়ারেশনের ভয় করব জয়। তোমরা যারা এসএসসি কিংবা এইচএসসি এর স্টুডেন্টস আছো, তারা অনেকেই নিয়ারেশনকে ভয় পাও। আসলে নিয়ারেশন খুব ইজি। আজকের ভিডিওতে আমি চেষ্টা করব তোমাদের খুব ইজিলি নিয়ারেশন বুঝিয়ে দেওয়ার জন্য। তাই যারা আসলেই নিয়ারেশন শিখতে চাও, তারা খাতা কলম নিয়ে বসো, যাতে কিছু কিছু পয়েন্টস নোট ডাউন করে রাখতে পারো। তো চলো দেখি নিয়ারেশন কি। নিয়ারেশন হচ্ছে বক্তা যাহা বলে তাহাই নিয়ারেশন, অর্থাৎ বক্তা যা কিছু বলে তাই নিয়ারেশন। উদাহরণস্বরূপ লক্ষ্য করো, আই অ্যাম সেড টু আয়েশা আই লাভ ইউ। এখানে আই অ্যাম আয়েশাকে বলল আমি তোমাকে ভালোবাসি। তো এই যে আই অ্যাম যে কথাটা বলল আমি তোমাকে ভালোবাসি, এটাই নিয়ারেশন, অর্থাৎ বক্তা যা বলে তাই নিয়ারেশন। আর নিয়ারেশন তোমরা জানো যে দুই প্রকার, একটা হচ্ছে ডিরেক্ট নিয়ারেশন, একটা হচ্ছে ইনডিরেক্ট নিয়ারেশন। যখন বক্তার কথা হুবহু তুলে ধরা হয় তখন তাকে ডিরেক্ট নিয়ারেশন বলা হয়। আর মনে রাখবে যে ডিরেক্ট নিয়ারেশনে ইনভার্টেড কমা থাকে, ইনভার্টেড কমার ভেতরের অংশটুকু হয় ডিরেক্ট নিয়ারেশন। যেমন এখানে বলা হয়েছে আই অ্যাম সেড টু আয়েশা আই লাভ ইউ। তো এই যে আই লাভ ইউ কথাটা ইনভার্টেড কমার ভেতরে আটকানো আছে। আর মনে রাখবে যে ইনভার্টেড কমার ভেতরে প্রথম অক্ষরটা সবসময় বড় হাতের হয়। তো এখানে আই অ্যাম যেভাবে কথাটা বলছে আই লাভ ইউ, সেভাবেই এখানে তুলে ধরা হয়েছে। তাই এটা হচ্ছে ডিরেক্ট নিয়ারেশন। আর ইনডিরেক্ট নিয়ারেশনটা কীভাবে হবে, যখন আয়ানের কথাটা অন্য একজনের মাধ্যমে বলানো হবে তখন সেটা হবে ইনডিরেক্ট, বা রিপোর্টেড করা হবে অন্য একজনের মাধ্যমে তখন সেটা হবে রিপোর্টেড স্পিচ বা ইনডিরেক্ট নিয়ারেশন। অর্থাৎ খাঁটি বাংলায় যাকে বলা হয় চুকলামি করা, মানে একজনের কথা আরেকজনের কাছে গিয়ে লাগানো। যেমন মনে করো যে আমি আয়ান আর আয়েশার কথা শুনলাম, যে আয়ান আয়েশাকে বলল আমি তোমাকে ভালোবাসি। এই কথাটা যখন আমি শুনলাম, আমি গিয়ে কী করলাম, যে আমার আরেক বন্ধুর কাছে গিয়ে বলে দিলাম। তো এই যে আমি গিয়ে বললাম সেটা হবে ইনডাইরেক্ট নিয়ারেশন। আর যখন আমি আমার বন্ধুকে বলবো তখন কিন্তু আমি এইভাবে বলবো না যে আই অ্যাম আয়েশাকে বলেছে আমি তোমাকে ভালোবাসি, আমি কিন্তু এইভাবে বলবো না। আমি গিয়ে বলবো যে আই অ্যাম আয়েশাকে বলেছে যে সে তাকে ভালোবাসে, মানে আই অ্যাম আয়েশাকে ভালোবাসে। তো এইটাই হলো মূলত ইনডাইরেক্ট নিয়ারেশন। তো এখানে একটা জিনিস লক্ষ্য করো যে ডাইরেক্ট নিয়ারেশনে ইনভার্টেড কমার ভিতরে যে অংশটুকু আছে তাকে বলা হয় রিপোর্টেড স্পিচ, আর ভার্বকে বলা হয় রিপোর্টেড ভার্ব, আর ইনভার্টেড কমার বাহিরে যে ভার্বটা আছে তাকে বলা হয় রিপোর্টিং ভার্ব, এবং এই বাইরের অংশটুকুকে বলা হয় রিপোর্টিং স্পিচ বা রিপোর্টিং ভার্বের অংশ। এই বিষয়টা নোট ডাউন করে রাখো। যারা সিরিয়াসলি নিয়ারেশন শিখতে চাও, খাতা কলম নিয়ে যারা বসছো, তারা এটাকে নোট ডাউন করে রাখো। তো এইখানে লক্ষ্য করো যে আই অ্যাম সেড টু আয়েশা আই লাভ ইউ, এই বাক্যটাকে যখন ইনডাইরেক্ট করা হয়েছে উত্তরটা কী আসলো, যে আই অ্যাম টোল্ড আয়েশা দ্যাট হি লাভড হার। তো এখানে লক্ষ্য করো যে কী কী পরিবর্তন হয়েছে। প্রথমত রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয়েছে, এরপরে কী পরিবর্তন হয়েছে, কমা পরিবর্তন করে দ্যাট বসানো হয়েছে। এরপরে কী পরিবর্তন হয়েছে লক্ষ্য করো, এখানে পরিবর্তন হয়েছে প্রোনাউন, আই প্রোনাউনটা হিতে রূপান্তরিত হয়ে গেছে। এরপরে ইউ প্রোনাউনটা হার এ রূপান্তরিত হয়ে গেছে। তো তোমরা মনে রাখবে যে নিয়ারেশনে পরিবর্তন করতে হয় রিপোর্টিং ভার্ব এবং কমা। এছাড়াও গুরুত্বপূর্ণ তিনটা জিনিস পরিবর্তন করতে হয় মনে রাখবে। এক নম্বরে হচ্ছে যে প্রোনাউন বা পার্সন পরিবর্তন, দ্বিতীয় কাজটা হচ্ছে যে ভার্ব পরিবর্তন করবে, রিপোর্টেড স্পিচের ভার্ব পরিবর্তন করবে, এবং তৃতীয় কাজ হচ্ছে যদি কোনো নৈকট্যসূচক বা দূরত্বসূচক শব্দ থাকে সেগুলোর পরিবর্তন। এই জিনিসগুলো যদি লক্ষ্য রাখতে পারো তাহলেই তুমি নিয়ারেশন ভালোভাবে করতে পারবে। তো চলো দেখি যে প্রথমেই কমা এবং রিপোর্টিং ভার্ব কীভাবে পরিবর্তন করবে। লক্ষ্য করো, তোমার ডাইরেক্ট স্পিচে যদি কমার ভিতরের অংশটা, মানে কমার ভিতরে যে বাক্যটা থাকে রিপোর্টেড স্পিচ, সেটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের হয় তাহলে তুমি ইনডাইরেক্ট করার সময় রিপোর্টিং ভার্ব হিসেবে ব্যবহার করবে টোল্ড, মানে সেড টু। যদি পাস্ট টেন্সে থাকে তাহলে টোল্ড, কমা পরিবর্তন করে লিখবা দ্যাট, কারণ অ্যাসার্টিভ বাক্য হলে
कमा उठाई दिया दैट लिखते हैं। जेमन उदाहरणस्वरूप देख रिजबी सेड टू रहीम आई एम इल वाक्यटा के तुम्हें जदि इनडायरेक्ट करो तो क्या है रिजबी सेड टू परिवर्तन कर टोल्ड लिखते हैं टोल्ड रहीम कमा परिवर्तन कर लिखते हैं दैट रिजबी टोल्ड रहीम दैट शी वाज इल। तुम्हें एखे बाकी कि बुझला कि ना बुझला से लक्ष्य करार दरकार नहीं शुधुमात्र जेटा परिवर्तन कराना हे से लक्ष्य करो अर्थात तुम एखे देखो जे रिजबी सेट टू ए सेट टू इनवर्टेड कमार बाहर जो भार्बा से रिपोर्टिंग भार्ब सेट टू ये परिवर्तन कर तुम इनडायरेक्टे कि लिखो टोल्ड सेट टू परिवर्तन कर टोल्ड लिखते हैं और कमा परिवर्तन कर दैट लिखते हैं। तुम शुद्ध यटुकु बुझे नाओ পরে আস্তে আস্তে সব কিছু বুঝতে পারবে। যেহেতু এই বাক্যটা রিপোর্টেড স্পিচ মানে এই যে ইনভার্টেড কমার ভেতরে বাক্যটা আই অ্যাম ইল সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট মানে অ্যাসার্টিভ বাক্য তাই এখানে রিপোর্টিং ভার্ব হবে টোল্ড এবং কমার পরিবর্তে হবে দ্যাট। এরপরে ইন্টারোগেটিভ বাক্য যদি থাকে মানে যদি প্রশ্নবোধক বাক্য থাকে তাহলে কি করবে রিপোর্টিং ভার্ব পরিবর্তন করে লিখবে আস্কড যদি পাস্ট টেন্সে হয় আর পাস্ট টেন্সে না হলে প্রেজেন্ট টেন্সে হলে আস্ক লিখবে তো সেটাও পরে বোঝাবো। তো এখন লক্ষ্য করো যে আস্কড এবং কমা পরিবর্তন করে ডব্লিউএস কোশ্চেন অথবা ইভ মানে তোমার যে ডব্লিউএস কোশ্চেনটা থাকবে যদি ডব্লিউএস কোশ্চেন দ্বারা প্রশ্ন করা হয় তাহলে সেই ডব্লিউএস কোশ্চেনটা কমার জায়গায় ব্যবহার করবে আর যদি কোনো ডব্লিউএস কোশ্চেন মানে ডব্লিউএইচ দ্বারা শুরু এরকম কোনো প্রশ্নবোধক শব্দ না থাকে তাহলে ইফ বসাবে কমার জায়গায়। যেমন উদাহরণস্বরূপ দেখো যে শান্তা সেড টু সাগর হোয়ার ডু ইউ লিভ শান্তা সাগরকে জিজ্ঞাসা করলো তুমি কোথায় বাস করো। এখন তুমি যখন এটাকে ইনডাইরেক্ট করবে তখন কি করবে যে শান্তা আস্কড জিজ্ঞাসা করছে সে কথাটা বলবে তুমি সেট টু পরিবর্তন করে আস্কড ব্যবহার করবে শান্তা আস্কড সাগর শান্তা সাগরকে জিজ্ঞাসা করলো হোয়ার এই যে ডব্লিউএস কোশ্চেন আছে তাই এটাকেই প্রথমে রেখে দিবা মানে কমার জায়গায় রাখবা যে হোয়ার হি লিভড। তো তোমার এখানে আর কোনো কিছুর পরিবর্তন দেখতে হবে না এটা আস্তে আস্তে তুমি বুঝতে পারবে। এখানে দেখো যে সেট টু পরিবর্তন হয়ে আস্কড হয়ে গেছে কেননা ডাইরেক্ট স্পিচের যে বাক্যটা ছিল আমাদের সেটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য এবং কমা পরিবর্তন হয়ে যে প্রশ্নবোধক শব্দটা আছে সেটা বসছে হোয়ার। তো এবার লক্ষ্য করো যদি তোমার কমার ভেতরের বাক্যটা ইম্পারেটিভ বাক্য হয় মানে আদেশ সূচক যে বাক্যটা তোমার ভার্ব দ্বারা শুরু হয় কিন্তু সাবজেক্ট থাকে না ইম্পারেটিভ বাক্য তাহলে তুমি কি করবে যে সেট টু পরিবর্তন করে রিপোর্টিং ভার্ব হিসেবে লিখবে অর্ডার্ড আর কমার জায়গায় টু ব্যবহার করবে যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে। আবার যদি ডোন্ট কিংবা নেভার থাকে বাক্যটা ডোন্ট কিংবা নেভার দ্বারা শুরু থাকলে তখন তুমি ইনডাইরেক্ট করার সময় সেট টু এর জায়গাটাতে প্রোহিবিটেড ব্যবহার করবে এবং কমার জায়গায় নট টু ব্যবহার করবে। আবার যদি প্লিজ কাইন্ডলি থাকে মানে রিকোয়েস্ট করা বোঝায় তখন তুমি কি করবে যে প্লিজ কাইন্ডলি কথাটা বাদ দিয়ে দিবে বাদ দিয়ে রিকোয়েস্টেড এবং কমার জায়গায় টু মানে রিপোর্টিং ভার্বের জায়গায় রিকোয়েস্টেড এবং কমার জায়গায় টু ব্যবহার করবে। উপদেশ করা বোঝালে কাউকে যদি কোনো অ্যাডভাইস দেওয়া বোঝায় সেক্ষেত্রে কি করবে অ্যাডভাইসড টু ব্যবহার করবে। আবার যদি লেট থাকে মানে লেট দ্বারা যদি শুরু করা থাকে বাক্যটা তাহলে তুমি কমার জায়গায় ব্যবহার করবে প্রপোজড মানে প্রপোজ টু এবং কমার জায়গায় ব্যবহার করবে দ্যাট প্লাস মাইট যুক্ত একটা স্টেটমেন্ট তৈরি করবে। তো তোমাদেরকে আমি উদাহরণ দেখাচ্ছি এখন ইম্পারেটিভ বাক্যের উদাহরণগুলো দেখো আয়ান সেড টু মি ডু দ্য ওয়ার্ক আয়ান আমাকে বললো কাজটা করো এই যে ডু দ্য ওয়ার্ক কমার ভেতরে যে অংশটা আছে এই বাক্যটা কী আছে লক্ষ্য করো যে ডু দ্য ওয়ার্ক ভার্ব দ্বারা শুরু মানে এটা হচ্ছে ইম্পারেটিভ বাক্য আর ইম্পারেটিভ বাক্য হলে ইনডাইরেক্ট করার সময় কী করবে যদি প্রেজেন্ট ফর্মে থাকে ভার্বটা তাহলে অর্ডার্ড এবং কমার জায়গায় টু। তো এখানে ডু প্রেজেন্ট ফর্মে আছে ভার্বটা যে ডু দ্য ওয়ার্ক বলা হয়েছে তাহলে তুমি কী করবে রিপোর্টিং ভার্ব হিসেবে নিবে অর্ডার্ড এবং কমার জায়গায় ব্যবহার করবে টু
তাহলে ইনডাইরেক্ট করলে কি হয়, আই অ্যাম অর্ডার্ড মি টু ডু দ্য ওয়ার্ক। লক্ষ্য করো, আই অ্যাম অর্ডার্ড মি টু ডু দ্য ওয়ার্ক। এখানে রিপোর্টিং ভার্বটা হয়েছে অর্ডার্ড এবং কমার জায়গায় টু, আর কোনো চেঞ্জ নাই। নেক্সট উদাহরণটা লক্ষ্য করো, আই অ্যাম সেড টু মি ডোন্ট গো হোম, আয়ান আমাকে বলল বাড়ি যেও না। এখানে ইনভার্টেড কমার ভেতরে কি আছে, ডোন্ট গো হোম, ভার্ব দ্বারা বাক্য শুরু, তার মানে হচ্ছে ইম্পারেটিভ বাক্য। আর যেহেতু ডোন্ট আছে, ডোন্ট কিংবা নেভার থাকলে রিপোর্টিং ভার্ব হিসেবে ব্যবহার করবে প্রোহিবিটেড, আর কমার জায়গায় নট টু। তাহলে ইনডাইরেক্ট করলে কি হয়, আয়ান প্রোহিবিটেড মি, কমার জায়গায় ব্যবহার করো নট টু, তারপরে যা আছে লিখে দাও। তাহলে উত্তরটা হচ্ছে আই অ্যাম প্রোহিবিটেড মি নট টু গো হোম, অর্থাৎ আয়ান আমাকে বাড়িতে যেতে নিষেধ করল। এরপরের উদাহরণটা লক্ষ্য করো, করিম সেড টু মি প্লিজ হেল্প মি, করিম আমাকে বলল দয়া করে আমাকে সাহায্য করুন। তো এখানে লক্ষ্য করো যে প্লিজ দ্বারা ইনভার্টেড কমার ভিতরের বাক্যটা কি আছে, প্লিজ দ্বারা শুরু। ইম্পারেটিভ বাক্য প্লিজ দ্বারা শুরু থাকলে কী করতে হয়, রিপোর্টিং ভার্ব হিসেবে রিকোয়েস্ট ব্যবহার করতে হয়, কারণ এখানে অনুরোধ করা বোঝায়। তো রিপোর্টিং ভার্ব হিসেবে আমরা লিখব রিকোয়েস্টেড। তাহলে করিম রিকোয়েস্টেড মি, কমার জায়গায় টু, করিম রিকোয়েস্টেড মি টু হেল্প হিম। এখানে প্রোনাউন পরিবর্তনটা পরে বোঝাবো, আগে যেটা মানে এখন দেখাইতেছি তোমরা সেটাই লক্ষ্য করো, যে কমা এবং রিপোর্টিং ভার্ব পরিবর্তনটা লক্ষ্য করো, যে প্লিজ বা কাইন্ডলি থাকলে সেটা বাদ দিয়ে রিকোয়েস্টেড এবং কমার পরিবর্তে টু ব্যবহার করতে হয়। তাই আমাদের উত্তরটা আসলো করিম রিকোয়েস্টেড মি টু হেল্প হিম। নেক্সট এক্সাম্পলটা দেখো, রাতুল সেড টু মি লেট আস গো ফর এ ওয়াক। তো আমরা জানি যে লেট দ্বারা বাক্য শুরু হলে কি লিখতে হয়, রিপোর্টিং ভার্বের জায়গায় প্রপোজ টু। তাহলে ইনডাইরেক্ট করতে গেলে কি হবে, যে রাতুল প্রপোজ টু মি দ্যাট, কমার জায়গায় দ্যাট ব্যবহার করতে হয়, দ্যাট এরপরে শুড অথবা মাইট যুক্ত একটা স্টেটমেন্ট তৈরি করতে হয়। তাহলে আমরা কি লিখব, যে রাতুল প্রপোজ টু মি দ্যাট উই শুড গো ফর এ ওয়াক। এরপরে লক্ষ্য করো, যদি অপটেটিভ বাক্য হয়, মানে যে বাক্য দ্বারা আশীর্বাদ প্রকাশ করা হয়, বাক্যের গঠনটা এরকম হবে যে বাক্যের শুরুতে মে থাকবে, প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, মানে মে প্লাস অ্যাসার্টিভ বাক্যের মতো থাকবে, তখন কী করতে হবে, রিপোর্টিং ভার্ব হিসেবে উইশড অথবা প্রেইড ব্যবহার করতে হবে এবং কমার জায়গায় ব্যবহার করতে হবে দ্যাট। তো একটা উদাহরণ দেখো, দ্য স্ট্রেঞ্জার সেড টু দ্য বয় মে আল্লাহ হেল্প ইউ। তাহলে ইনডাইরেক্ট করলে কি হবে, যে দ্য স্ট্রেঞ্জার প্রেইড দ্য বয় দ্যাট, কমার জায়গায় দ্যাট দিব, দ্যাট আল্লাহ মাইট হেল্প হিম। এখানে একটা বিষয় লক্ষ্য রাখবে, তোমার ডাইরেক্ট স্পিচের রিপোর্টেড যে স্পিচটা আছে সেটা যে কোনো বাক্যই হোক না কেন, তুমি যখন ইনডাইরেক্টে রূপান্তর করবে তখন সেটা অ্যাসার্টিভ বাক্য হয়ে যাবে, মানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এরকমভাবে বসবে। তাহলে তুমি কী লিখবে, যে আল্লাহ মাইট হেল্প হিম, মানে এখানে তোমার যে ডাইরেক্ট স্পিচটা আছে সেটাতে কিন্তু প্রথমে মে আছে, মানে ভার্ব আছে, তবুও তুমি কী করবে, যখন ইনডাইরেক্ট করবে তখন মে আল্লাহ এর পরিবর্তে লিখবে আল্লাহ মাইট, মানে আল্লাহ বা সাবজেক্টটাকে আগে বসাইবা, তারপরে ভার্ব প্লাস অবজেক্ট এভাবে করবা। যদি এক্সক্লেমেটরি বাক্য থাকে তাহলে রিপোর্টিং ভার্বের পরিবর্তে লিখবে এক্সক্লেমড এবং কমার পরিবর্তে লিখবে দ্যাট। যদি আনন্দ বোঝায় এক্সক্লেমড উইথ জয় দ্যাট লিখতে পারো, দুঃখ বোঝালে এক্সক্লেমড উইথ সোরো দ্যাট এরকমভাবে লিখতে পারো। একটা উদাহরণ লক্ষ্য করো, থ্রিশা সেট অ্যালাস আই এম আনডান, হাই আমার সর্বনাশ হয়েছে। তো তুমি এটাকে যদি ইনডাইরেক্ট করো তাহলে কি হবে, ত্রিশা এক্সক্লেমড, যেহেতু দুঃখ প্রকাশ করছে তাই তুমি উইথ সোরো কথাটা যুক্ত করতে পারো, ত্রিশা এক্সক্লেমড উইথ সোরো,
কমার জায়গায় দিবা দ্যাট। এবার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বসাইবা, মানে ফলাফলটা আসতেছে তৃষা এক্সক্লেইমড দ্যাট বা তৃষা এক্সক্লেইমড উইথ সোরো দ্যাট শি ওয়াজ আন্ডার। তো এই গেল মোটামুটি রিপোর্টিং ভার্ব এবং কমা পরিবর্তন। এরপরে চলো দেখি যে পারসন কিভাবে পরিবর্তন করবে। এবার আসো যে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, পারসন পরিবর্তন বা প্রোনাউন পরিবর্তন করতে হয় সেটা কিভাবে পরিবর্তন করবে। তো এক্ষেত্রে মনে রাখবে রিপোর্টেড যে স্পিচটা আছে, মানে ডাইরেক্ট নিয়ারেশনের কমার ভেতরে যে অংশটা আছে সেখানে যে সাবজেক্টটা আছে সেটা রিপোর্টিং ভার্ব অর্থাৎ কমার বাহিরে যেই ভার্বটা আছে তার সাবজেক্ট এবং অবজেক্টের উপর ডিপেন্ড করবে। অর্থাৎ যদি রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন থাকে আই অথবা উই, মানে যদি ফার্স্ট পারসন থাকে তাহলে সেটা সাবজেক্টকে ফলো করবে, মানে সাবজেক্টের উপর ডিপেন্ড করে, রিপোর্টিং ভার্বের সাবজেক্টের উপর ডিপেন্ড করে বসবে, রূপান্তরিত হবে। যেমন উদাহরণটা লক্ষ্য করো, রুদ্র সেড টু রোনা আই উইল মেক এ রিং ফর ইউ। অর্থাৎ রুদ্র রুনাকে বলতেছে আমি তোমার জন্য একটা আংটি বানাবো। এখন এটাকে যদি ইনডাইরেক্ট করি তাহলে কী হবে, যে রুদ্র টোল্ড রুনা, কারণ তোমাদের ভার পরিবর্তনটা রিপোর্টিং ভার পরিবর্তন এবং কমা পরিবর্তনটা আগেই দেখিয়েছি যে যদি কমার ভেতরের বাক্যটা অ্যাসার্টিভ হয় তাহলে ইনডাইরেক্ট করার সময় সেট টু পরিবর্তন করে টোল্ড ব্যবহার করতে হয় আর কমা পরিবর্তন করে দ্যাট লিখতে হয়। তাহলে এখানে কী হবে যে রুদ্র টোল্ড রুনা কমার জায়গায় দ্যাট, যেহেতু বাক্যটা অ্যাসার্টিভ বাক্য। এরপরে লক্ষ্য করো ইনডাইরেক্ট সেন্টেন্সে বাক্যটা এরকম আছে যে আই উইল মেক এ রিং ফর ইউ। তো এখানে আই সাবজেক্ট আকারে, মানে ইনডাইরেক্ট স্পিচের যে রিপোর্টেড স্পিচ আছে বা কমার ভেতরে যে অংশটুকু আছে সেখানে সাবজেক্টটা হচ্ছে আই। তাহলে এই আই প্রোনাউনটা কী হবে, কাকে ফলো করবে? তো এই আইটা সাবজেক্টকে ফলো করবে, কারণ আই ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন সবসময় সাবজেক্টকে ফলো করবে, মানে সাবজেক্টের উপর ডিপেন্ড করে রূপান্তরিত হবে। তো এই বাক্যে রিপোর্টিং ভার্বের সাবজেক্টটাকে রুদ্র, তাহলে রুদ্র এর পরিবর্তের, মানে রুদ্র এর পরিবর্তে যে প্রোনাউনটা ব্যবহার করতে হবে সেটাই মূলত এখানে বসবে। আর রুদ্র যেহেতু ছেলে, আমরা জানি যে ছেলেদের পরিবর্তে প্রোনাউন হয় হি, একজন ছেলের পরিবর্তে প্রোনাউন হয় হি, তাহলে আইটা রূপান্তরিত হয়ে হি হবে। তাহলে আমাদের উত্তরটা আসতেছে রুদ্র টোল্ড রুনা দ্যাট হি উড মেক এ রিং ফর। এবার লক্ষ্য করো ডাইরেক্ট স্পিচে এখানে ফর ইউ আছে, এখন এই ইউটা আমরা কিভাবে পরিবর্তন করব। ইউটা হচ্ছে সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন মনে রাখবে সবসময় রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ফলো করবে বা অবজেক্ট অনুসারে বসবে। তো আমাদের এখানে রিপোর্টিং ভার্ব এর অবজেক্ট হচ্ছে রুনা, তাহলে রুনার পরিবর্তে যেই প্রোনাউনটা হবে সেটাই আমরা ইউর পরিবর্তে বসাবো। তাহলে ফাইনালি আমাদের উত্তরটা আসতেছে রুদ্র টোল্ড রুনা দ্যাট হি উড মেক এ রিং ফর হার। অর্থাৎ রুদ্র রুনাকে বলল যে সে তার জন্য একটা রিং বানাবে, আংটি বানাবে। এরপরে ভার্ব পরিবর্তন লক্ষ্য করো, যে এখানে উইল আছে উড কেন হলো, তো সে ব্যাপারে এখন আসছি যে ভার্ব পরিবর্তন কিভাবে করবে। তবে তার আগে পারসন পরিবর্তন সম্পর্কে আরেকটু বলে নেই, যে তোমরা এই উদাহরণটাতে দেখলে রিপোর্টেড স্পিচে যদি ফার্স্ট পারসন থাকে তাহলে সেটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এর উপর ডিপেন্ড করে বসে, অর্থাৎ সাবজেক্ট অনুসারে বসে, এবং সেকেন্ড পারসন যদি থাকে তাহলে সেটা অবজেক্টকে ফলো করে, মানে অবজেক্ট অনুসারে বসে। যেমনটা উদাহরণে লক্ষ্য করছো আইটা রুদ্রকে ফলো করছে এবং রুদ্র পরিবর্তে যেহেতু হি হয় হি হয়ে গেছে, এবং ইউটা সেকেন্ড পারসন যেহেতু সেটা ফলো করছে কাকে, রিপোর্টিং ভার্বের অবজেক্ট রুনাকে, এবং রুনা যেহেতু মেয়ে, মেয়েদের পরিবর্তে হার হয় প্রোনাউন, তাই হার বসছে।
ইউ এর পরিবর্তে, কিন্তু যদি রিপোর্টেড স্পিসে যদি থার্ড পারসন থাকে তাহলে কিভাবে পরিবর্তন করবে? মনে রাখবে থার্ড পারসনের কোনো পরিবর্তন নাই, যেটা আছে সেটাই বসাবে। তো এই উদাহরণটা লক্ষ্য করো, রিম সেড টু জিম, রাতুল ইজ মাই ব্রাদার। তো এখানে রিম জিমকে বলল যে রাতুল আমার ভাই। এখন ইনডাইরেক্ট করলে তাহলে কি হবে, রিম টোল্ড জিম দ্যাট। কারণ তোমরা জানো রিপোর্টিং ভার্ব এর পরিবর্তে অ্যাসার্টিভ সেন্টেন্সে টোল্ড হয় এবং কমার পরিবর্তে দ্যাট হয়। রিম টোল্ড জিম দ্যাট রাতুল ওয়াজ হার ব্রাদার। এখানে লক্ষ্য করো যে রাতুল ওয়াজ হার ব্রাদার। তো এখানে রিপোর্টেড স্পিসে ছিল মাই ব্রাদার, এখানে হার ব্রাদার কেন হলো? কারণ মাইটা হচ্ছে ফার্স্ট পারসন থেকে আসছে পসেসিভ ফর্ম, তো সেটা রিমকে ফলো করবে। রিম বলছে আমার, তো আমরাও কি বলবো যে তার। তাহলে রিমের পরিবর্তে প্রোনাউন হার হবে, সেজন্য হার হয়েছে। এবং রাতুল, রাতুল কিন্তু চেঞ্জ হয় নাই, মানে এটা থার্ড পারসন যেহেতু তাই এটার কোনো পরিবর্তন হয় নাই। তাহলে ফাইনালি আমাদের উত্তরটা আসলো, রিম টোল্ড জিম দ্যাট রাতুল ওয়াজ হার ব্রাদার। তো এবার দেখবে যে কিভাবে ভার্ব পরিবর্তন করতে হয়। এতক্ষণ তো তোমরা রিপোর্টিং ভার্ব প্লাস কমা পরিবর্তন দেখলে, এরপরে পারসন পরিবর্তন দেখলে। এবার যে বিষয়টা দেখবে সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে ভার্ব পরিবর্তন, মানে রিপোর্টেড স্পিসের যে ভার্বটা আছে সেটাকে তুমি কিভাবে পরিবর্তন করবে, অর্থাৎ কিভাবে টেন্সটা পরিবর্তন করবে। তো সাধারণত এই ভার্বগুলো এরকমভাবে পরিবর্তন করবে যে অ্যামিজার থাকলে সেটার পরিবর্তে ওয়াজওয়ার বসাবে সাবজেক্ট অনুসারে, ওয়াজওয়ার থাকলে হ্যাড বিন, হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড, ক্যান খুড, শ্যাল শুড, উইল উড, মে মাইট, এরকমভাবে পরিবর্তনগুলো করবে। মাস্ট থাকলে সাধারণত সেটা হ্যাড টু হয়, হ্যাড টুতে রূপান্তরিত করবে। যেমন উদাহরণস্বরূপ দেখো, রিম সেড টু জিম রাতুল ইজ মাই ব্রাদার। এই বাক্যটাকে যদি তুমি পরিবর্তন করো তাহলে কি হয়, রিম টোল্ড জিম দ্যাট। এবার লক্ষ্য করো ভার্ব পরিবর্তনটা, রাতুল যা আছে তাই থাকবে যেহেতু থার্ড পারসন, তাই পারসন পরিবর্তনের দরকার নাই। তো এখানে আছে ইজ, এখানে হয়ে গেল ওয়াজ, রাতুল ওয়াজ হার ব্রাদার, তো এখানে ওয়াজ হয়ে গেল, ইজটা ওয়াজে রূপান্তরিত হয়ে গেল। যেহেতু রাতুল সিঙ্গুলার তাই ওয়াজওয়ার থেকে ওয়াজটাই হবে, অ্যামিজার থাকলে তাহলে এভাবে ওয়াজওয়ারে রূপান্তর করে দিবে। আবার দ্বিতীয় উদাহরণটা লক্ষ্য করো, আজমির সেড টু মি আই ওয়াজ গোয়িং টু ঢাকা। আজমির আমাকে বলল আমি ঢাকা যাচ্ছিলাম। তাহলে এই বাক্যটা যদি ইনডাইরেক্ট করি তাহলে কি হবে, আজমির টোল্ড মি দ্যাট হি হ্যাড বিন গোয়িং টু ঢাকা। এখানে লক্ষ্য করো যে আজমির বলছিল আই ওয়াজ গোয়িং টু ঢাকা, ওয়াজ ছিল, তো ওয়াজ ভার্বটা এখানে রূপান্তরিত হলো কিসে, হ্যাড বিনে। আর এখানে যেহেতু বাক্যটা অ্যাসার্টিভ বাক্যে ছিল, মানে রিপোর্টেড স্পিসের যেই বাক্যটা সেটা যেহেতু অ্যাসার্টিভ বাক্যে, তাই রিপোর্টিং ভার্ব হয়েছে টোল্ড, সেট টু পরিবর্তন করে টোল্ড, এরপরে কমার জায়গায় দ্যাট বসছে, আজমির টোল্ড মি দ্যাট। এবার রিপোর্টেড স্পিসে আই ছিল, মানে ফার্স্ট পারসন, তাই আইটা আজমিরকে ফলো করছে, মানে আজমিরকে বোঝানো হচ্ছে আই দ্বারা। আজমির বলছে আমি, তার মানে আমরা বলবো কি, সে। আইটা আজমিরকে ফলো করছে, তাই আজমিরের পরিবর্তে প্রোনাউনটা হবে হি, অর্থাৎ সে। এরপরে ভার্বটা যেহেতু ওয়াজওয়ার থাকলে হ্যাডবিন বসাতে হয়, তাই আমরা কি করব, হ্যাডবিন বসাবো, তাই হ্যাডবিন বসাইছি এখানে, যে আজমির টোল্ড মি দ্যাট হি হ্যাড বিন গোয়িং টু ঢাকা। আরেকটা উদাহরণ লক্ষ্য করো, আয়মান সেড আই হ্যাভ এ নিউ কার। তাহলে যদি তুমি এটাকে ইনডাইরেক্ট করো তাহলে কি হবে, আয়মান টোল্ড দ্যাট হি হ্যাড এ কার। তো এখানে হ্যাভ ছিল ভার্বটা, আমরা কি করব, হ্যাভ হ্যাজ থাকলে সেটাকে হ্যাডে রূপান্তর করতে হয়, তো আমরা সেটাকে হ্যাডে রূপান্তর করে দিব, হি হ্যাড এ কার। এরপর লক্ষ্য করো, আরমান সেড আই ক্যান ডু দ্য ওয়ার্ক। তাহলে এটাকে যদি আমরা ইনডাইরেক্ট করি কি হবে,
Arman said that othoba told that he could do the work to erokom bhabe amizer thakle was were thakle had been have has thakle had can thakle could shall shall thakle should will thakle would may thakle might ebong must thakle had to te rupantor korbe tobe lokkho rakhbe proshnobodhok bakye do did ba does jodi verb akare thake tahole shetake bad diye dibe এবং আরেকটা জিনিস লক্ষ্য রাখবে ভার্ব পরিবর্তনের ক্ষেত্রে যদি উড কুড শুড মাইট ভার্ব থাকে রিপোর্টেড স্পিসে তাহলে তুমি এই ভার্বগুলো পরিবর্তন করবে না এটাই থাকবে মানে এটার চেঞ্জের দরকার নাই উদাহরণস্বরূপ দেখো আরমান সেড টু মি আই উড সলভ দ্য ম্যাটার যদি ইনডাইরেক্ট করি তাহলে কি হয় আরমান টোল্ড মি দ্যাট He would solve the matter. মানে এই যে উড আছে উড ভার্বের কোনো পরিবর্তন হয় নাই তো এরকমভাবে রিপোর্টেড স্পিসে যদি উড কুড শুড বা মাইট থাকে তাহলে এগুলো পরিবর্তনের দরকার নাই তো ভার্ব পরিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আরও কয়েকটা কথা সেটা হচ্ছে যদি রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট বা ফিউচার টেন্সের হয় আচ্ছা তোমাদের রিপোর্টিং ভার্বের কথা মনে আছে ওই যে বলছিলাম শুরুতে যে ইনভার্টেড কমার বাহিরে যে ভার্বটা থাকে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব যদি রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট বা ফিউচার টেন্সের হয় তাহলে মনে রাখবে রিপোর্টেড স্পিসের ভার্বের কোনো পরিবর্তন করতে হবে না মানে রিপোর্টেড স্পিসের ভার্বের টেন্সের কোনো পরিবর্তন করতে হবে না উদাহরণস্বরূপ দেখো রাজু সেজ আই উইল গো টু ঢাকা টুমোরো রাজু বলল আমি আগামীকাল ঢাকা যাব তাহলে এখানে সেস রিপোর্টিং ভার্বটা কী আছে প্রেজেন্ট টেন্সে এই যে ইনভার্টেড কমার বাহিরে যে ভার্বটা আছে সেস এটা কিসে আছে প্রেজেন্ট ফর্মে তাই আমরা রিপোর্টেড স্পিসের ভার্বের টেন্সের কোনো পরিবর্তন করব না তাহলে উত্তরটা আসতেছে রাজু সেস দ্যাট হি উইল গো টু ঢাকা দ্য নেক্সট ডে এখানে টুমোরো নেক্সট ডে কেন হলো সেগুলোতে পড়ে আসছি তোমাদের আগেই বলছিলাম যে কিছু ওয়ার্ড চেঞ্জিং তোমাদের শিখতে হবে যে নৈকট্যসূচক শব্দ বা দূরত্বসূচক শব্দ পরিবর্তন করতে হয় তো সেগুলোতে পরে আসছি আগে ভার্বের কাজটা শেষ করি যেহেতু এখানে রিপোর্টিং ভার্বটা সেস মানে প্রেজেন্ট ফর্মে আছে তাই উইল ভার্বটার কোনো পরিবর্তন হয় নাই নেক্সট উদাহরণটা লক্ষ্য করো রাজু উইল সে আই অ্যাম এ ডক্টর এখানে ইনভার্টেড কমার বাহিরে ভার্বটা কী আছে উইলসে মানে ফিউচার টেন্সে আছে তার মানে এবারও রিপোর্টেড স্পিসের ভার্বের কোনো পরিবর্তন হবে না মানে টেন্সের কোনো পরিবর্তন হবে না তাহলে ইনডাইরেক্ট করলে কী হবে যে রাজু উইল সে দ্যাট হি ইজ এ ডক্টর এখানে লক্ষ্য করো ওখানে অ্যাম ছিল কারণ সাবজেক্টটা ছিল আই আর এখানে যেহেতু সাবজেক্টটা আই রাজুকে ফলো করে রাজুর অনুসারে তার প্রোনাউনটা বসছে হি তাই হি এর সাথে তোমরা জানো যে প্রেজেন্ট ফর্মে ইজ হয় তাই অ্যামটা ইজ হয়ে গেছে কিন্তু টেন্সের কিন্তু পরিবর্তন হয় নাই ওখানেও প্রেজেন্ট টেন্স ছিল এখানেও প্রেজেন্ট টেন্সই আছে তো মনে রাখবে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সের হয় শুধুমাত্র তখনই রিপোর্টেড স্পিসের ভার্বের পরিবর্তন হয় না অর্থাৎ ভার্বের টেন্সের পরিবর্তন হয় না আর রিপোর্টিং ভার্ব যখন পাস্ট টেন্সে থাকে তখন অনুরূপভাবে রিপোর্টেড স্পিসের ভার্বও পাস্ট টেন্সে রূপান্তরিত হয় যেমনটা তোমাদেরকে দেখালাম যে অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে হ্যাড ক্যান থাকলে কুড শ্যাল থাকলে শুট উইল থাকলে উড মে থাকলে মাইট হ্যাড থাকলে সরি মাস্ট থাকলে হ্যাড টুতে রূপান্তরিত হয় তো এইবার আমাদের ভার্বের কাজ শেষ ভার্ব পরিবর্তন বা টেন্স পরিবর্তনের কাজ শেষ এবার আসো যে শব্দ পরিবর্তন নৈকট্যসূচক কিছু শব্দ আছে যেগুলোকে তোমাদের পরিবর্তন করতে হবে তাই তোমরা এই শব্দগুলোকে মুখস্থ করে রাখবে যে টুডে দ্যাট ডে টুডে থাকলে তুমি লিখবে দ্যাট ডে টু নাইট দ্যাট নাইট টুমোরো দ্য ফলোয়িং ডে অথবা দ্য নেক্সট ডে হেন্স থাকলে লিখবে দেন্স দিস থাকলে দ্যাট হিদার থাকলে থিদার হেন্স থাকলে দেন্স হেয়ার থাকলে দেয়ার দাস থাকলে সো স্টার ডে থাকলে লিখবে দ্য প্রিভিয়াস ডে এগো থাকলে বিফোর লাস্ট মান্থ থাকলে দ্য প্রিভিয়াস মান্থ
last night, the previous night, last week, the previous week. Come থাকলে লিখবে go. Next week, the following week. Next থাকলে the following লিখবে. Now থাকলে then. তো এরকমভাবে শব্দগুলো পরিবর্তন করবে, এই শব্দগুলো তোমরা মুখস্থ করে রাখবে। তো একটা উদাহরণ দেখো, রাতুল সেস আই উইল গো টু ঢাকা টুমরো। রাতুল বলল আমি আগামীকাল ঢাকা যাব। তো ইনডাইরেক্ট করলে কী হবে এটা? তাহলে ইনডাইরেক্টটা কী হবে? রাতুল সেস অথবা টেলস দ্যাট হি উড গো টু ঢাকা দ্য ফলোয়িং ডে অথবা দ্য নেক্সট ডে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভিডিওটি বারবার দেখবে, তাহলে ভালোভাবে বুঝতে পারবে। আজকের ভিডিও এই পর্যন্তই সমাপ্ত করছি। তো নিয়ারেশন নিয়ে তোমাদের জন্য নেক্সটে আরও ভিডিও বানাবো, সেখানে দেখাবো যে কীভাবে প্যাসেজ নিয়ারেশন সলভ করবে তোমরা, এবং পরবর্তী ভিডিওতে তোমাদেরকে বোর্ড কোশ্চেন্স সলভ করে দেখাবো যে তোমরা কীভাবে প্যাসেজ নিয়ারেশনগুলোকে সলভ করবে, এবং প্যাসেজ নিয়ারেশনের রুলসগুলোকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখবে, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, এবং আই বাটন থেকেও তোমরা দেখে নিতে পারবে, সেখানেও দিয়ে দিব। রিমেম্বার ওয়ান থিং, দ্যাট দ্য মোর ইউ উইল প্র্যাকটিস দ্য মোর ইউ উইল আন্ডারস্ট্যান্ড। যত বেশি তুমি প্র্যাকটিস করবে তত বেশি তুমি বুঝতে পারবে। সো বেস্ট অফ লাক, থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।